দুর্ঘটনা কবলিত ফেরি, রো রো ফেরি আমানত শাহ। গত 27 তারিখে রোজ বুধবার এই ফেরিটি ডুবে যায়। বৃহস্পতিবার উদ্ধারকারী জাহাজ হামজা এই ফেরিটিকে উদ্ধার করার জন্য কাজ করে, কিন্তু দুঃখের বিষয় হলো এই হামজা নামের উদ্ধারকারী জাহাজটি এই ফেরিটিকে এক চুলো নড়াতে পারেনি। এই ফেরিটির ওজন হচ্ছে 1000 টনেরও বেশি, আর উদ্ধারকারী জাহাজ হামজার ওজন হচ্ছে, সক্ষমতা হচ্ছে 60 টন। 60 টনের জাহাজ দিয়ে কীভাবে 1000 টনের বেশি ফেরিকে উদ্ধার করা সম্ভব? এখন এই ফেরির মধ্যে পানি ঢুকেছে এবং পলির নিচে পড়ে আছে, যার কারণে এটির ওজন আরও বেশি হয়ে গেছে। উদ্ধারকারী জাহাজ হামজা এবং রোস্তম দুইটাই এখানে পাশাপাশি আছে, কিন্তু তারা এই ফেরিটিকে তুলতে সক্ষম নয়। এই উদ্ধারকারী জাহাজ হামজা এই ফেরিটিকে এক চুলো নড়াতে পারেনি। ফেরিটিকে উদ্ধার করার জন্য বেসরকারি প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে, যারা 6টি উইন বার্জ দিয়ে এই ফেরিটিকে উদ্ধার কাজে নামবে। তারা এখনও উদ্ধার কাজে এখনও এসে পৌঁছায়নি, হয়তো বা কিছুদিনের মধ্যে এসে এখানে পৌঁছাবে এবং দুর্ঘটনা কবলিত শাহ আমানত রোরো ফেরিকে উদ্ধার করবে। আপনারা নিশ্চয় অবগত আছেন যে গত 27 অক্টোবর রোজ বুধবার রাজবাড়ির দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা ফেরিটি শাহ আমানত শাহ মাঝপথে পানি ঢুকে এবং মানিকগঞ্জের পাটুরে ঘাটে এসে, 5 নম্বর ঘাটে এসে এটি ডুবে যায়। এতে 14টি ট্রাক পানিতে পড়ে যায় এবং অনেক কয়েকটি মোটরসাইকেল ডুবে যায়। সবগুলো ট্রাক উদ্ধার করা হয়েছে, কিন্তু এখনও ফেরিটিকে উদ্ধার করা হয়নি। আমরা শীঘ্রই জানতে পারবো কবে উদ্ধার করা হবে। আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।